হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাহারি আহার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার জানা মতে চিংড়ি মাছ সবার একটি পছন্দের খাবার, তাই বাহারি আহারের এই এপিসোডে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছ দিয়ে যেসব আইটেম তৈরি করা হয় তার মধ্যে সবচেয়ে পপুলার একটি আইটেম চিংড়ি মাছের মালাইকারি। এটি খেতে ভীষণ মজাদার। তো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন দেখে আসি চিংড়ি মাছের মালাইকারি কিভাবে তৈরি করতে হয়। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য আমি এই সাইজের গলদা চিংড়িগুলো নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে সৌন্দর্যের জন্য লেজের অংশটুকু রেখে দিয়েছি। সামান্য হলুদ গুঁড়া আর লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। 15 মিনিটের জন্য আমি এটিকে ফ্রিজে রেখে দিচ্ছি। আমি একটি প্যানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। বাটারটি যাতে পুড়ে না যায় এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। বাটারকে ভালো করে তেলের সাথে মিশ করে নিচ্ছি। এটি গরম হয়ে এলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলোকে আমি হালকা করে ভেজে নিব। আমি হালকা করে ভেজেছি কারণ বেশি কড়া করে ভাজলে চিংড়ির ফ্লেভারটা পাওয়া যায় না। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই একই প্যানের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি। তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 টুকরা করে দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ আর এলাচ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। 1 চামচ আদা বাটা আমি আরও 1/2 চামচ দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মালাইকারি তৈরির জন্য প্রত্যেকটা মশলা অ্যাড করার পর কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ টক দই। কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিব 1/2 চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা মশলায় দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এরপর দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া।
দেড় চামচ ধনিয়া গুঁড়া, এরপর দিচ্ছি দেড় চামচ শুকনা মরিচের গুঁড়া, সব মশলাগুলো আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন তেলটাও ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি দেড় কাপ নারিকেলের দুধ। নারিকেলের দুধ কিভাবে তৈরি করতে হয় আপনারা সবাই জানেন, নারিকেল কুড়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হয়ে যায়। আর ব্লেন্ড করার সময় অবশ্যই গরম পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। নারিকেলের দুধটা চিনির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি এক চামচ গরম মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। এরপর দিচ্ছি এক চামচ ঘি। ঘিটা আপনারা লাস্টের দিকে দিবেন, তাহলে ঘি স্মেলটা থেকে যাবে। সব শেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে গোটা দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা পাওয়া যায়। চুলার আঁচ লোতে রেখে আমি এখন এটিকে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। চিংড়ির মালাইকারি প্রায় হয়ে এসেছে। মালাইকারি তৈরির জন্য আমি যেহেতু দুধ আর টক দই অ্যাড করেছি, এই জন্য আমার বাড়তি কোনো পানির প্রয়োজন হয়নি। বাড়তি কোনো পানি দিলে চিংড়ির স্বাদটা কমে যেতে পারে, তাই আপনারাও চাইবেন যেন বাড়তি পানি না দেওয়া লাগে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ির মালাইকারি হয়ে গেছে। এখন আমি এটিকে নামিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, এটাই ছিল আজকের রেসিপি। আপনারা যদি চিংড়ি মাছ পছন্দ করে থাকেন, তাহলে আমি খুবই খুশি হব যদি আপনারা আমার রেসিপিটি ট্রাই করেন। আর ট্রাই করে থাকলে অবশ্যই ওটার ছবি তুলে আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরও মজাদার রেসিপি পেতে নিচের বেল আইকনে ক্লিক করুন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।